সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও সুস্বাগতম আজকের সংলাপ অনুষ্ঠানে। আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের শ্রদ্ধেয় লস্কর ভাইয়ের তত্ত্ববহুল কথা শুনছিলাম এবং আমাকে খুব আন্দোলিত করেছিল একটি কথা, বিশেষ করে যে উনি বলছিলেন যে আমাদের পরবর্তীতে জেনারেল শফিউল্লাহ উনি 23 তারিখেই ডিফেক্ট করেছেন। আসলে বিষয়টা হলো এমন যে মার্চের 1 তারিখ থেকেই কিন্তু এই পুরো দেশটার ক্ষমতা বঙ্গবন্ধুর হাতে চলে গিয়েছিল। সুতরাং বঙ্গবন্ধুর প্রত্যেকটি কথা কিংবা তখনকার নেতৃবৃন্দের প্রত্যেকটি কথাই মানুষ মানুষ মানতে শুরু করে দিয়েছিল এবং সেই প্রেরণায় মানুষ উজ্জীবিত হয়ে গিয়েছিল। কতটুকু উজ্জীবিত হলে পরে একজন সামরিক অফিসার যার সামনে তখনও বিস্তৃত ভবিষ্যৎ, তিনি সেটা কেয়ার না করে 23 তারিখে ডিফেক্ট করে ফেলেন। আমরা এখন শুনতে চাইব ব্যারিস্টার মঞ্জুর কাছ থেকে। এখানে একটি কথা আমি অ্যাড করতে চাই যে আমরা প্রেক্ষাপটটি আলোচনা করছিলাম, ব্যারিস্টার মঞ্জু যেহেতু স্বাধীনতার মুজিবনগর সরকারের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি, এখানে আমাদের ঘোষণাপত্র বিষয়টা খুব স্বাভাবিকভাবেই চলে আসে এবং আমার মনে হয় যে এই মুজিবনগর সরকার প্রতিষ্ঠা এবং ঘোষণা স্বাধীনতার ঘোষণাপত্রই কিন্তু আমাদেরকে একটা লিগ্যাল ফুটেজ, একটা স্ট্যান্ডিং আমাদেরকে দেয় যার জন্যে আমরা বিচ্ছিন্নতাবাদিতার অপবাদ থেকে এই বাঙালি জাতি বেঁচে যায়। এই ব্যাপারে আপনি যদি একটু করেন, কন্ট্রিবিউট করেন। ধন্যবাদ হরমুজ ভাই, ধন্যবাদ লস্কর ভাই। আসলে আমরা কিন্তু দুই প্রজন্মের বলতে হবে। লস্কর ভাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঠিক সমকালীন মানুষ, আর আমি হচ্ছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী প্রজন্মের মানুষ। অর্থাৎ আমাদের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে, যার জন্য আমরা কিন্তু ইতিহাস শুনছি, আমরা কিন্তু পরবর্তী সময়কে দেখেছি ইতিহাসের নিরিখে, মা বাবা ভাই বোন সবার কাছ থেকে শুনেছি, বই পুস্তক পড়ে তারপরে আমরা সেটা জেনেছি। বঙ্গবন্ধুকে আমাদের যে বয়সে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন আমাদের আসলে আমরা আমাদের অস্তিত্বই নেই। তো সেই অবস্থা থেকে আমি এই নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে কীভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং মুজিবনগরের সরকারকে দেখি সেই বিষয়টা আমি সেই আলোকেই বলতে চাই। আসলে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার যে প্রেক্ষাপট, আপনি যেটা বলেছেন রাইটলি, যে বঙ্গবন্ধু যখন 7ই মার্চের বক্তৃতায় বলেন যে উনি কিন্তু বলে দিয়েছে অসহযোগ আন্দোলন ঘোষণা করে আজকে থেকে রেলগাড়ি চলবে, রিক্সা চলবে, লঞ্চ বন্ধ থাকবে, মানে চলবে, কিন্তু আদালত, ফৌজদারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে, আপনারা কাজে যাবেন না কিন্তু বেতন নিয়ে আসবেন। অর্থাৎ একটা মানুষের কতটুকু অথরিটি থাকলে উনি ঘোষণা দিতে পারে। তাহলে আপনি দেখেন যে বাংলাদেশ আসলে তখন কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে সরাসরি চলছিল। এরপরে যখন 26শে মার্চ গণিয়ে আসে, 25শে মার্চের কালরাত্রিতে যখন এই জঘন্য হত্যাকাণ্ড চালায়, তখন বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করা হয়, দেশের মঞ্জু খুব আমার মনে হয় আপনার আলোচনা শুনেই একজন কলার লাইনে চলে আসছে, তো কলার, হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার পরিচয় দিয়ে আপনি বলুন তো কি বলতে চান। আমি চেয়ারম্যান আব্দুল হাশিম জগন্নাথ। আরে হাশিম ভাই, কলকলিয়া ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান, কেমন আছেন? জি ভাই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো এটা দেখলাম যে টিভির মধ্যে লেখা ক্রাইম ওয়াচ, কিন্তু আপনাদের এটা তো ক্রাইম ওয়াচ নাই। আমরা আসলে হয়েছে কি, আজকের এই বিশেষ দিনে আমরা জোর করে ক্রাইম ওয়াচের বদলে আমরা মুজিবনগর দিবস, যেহেতু ঐতিহাসিক দিন, তার জন্য আমরা আলোচনা অনুষ্ঠানটা করছি। জি, তো আপনারা যে অনুষ্ঠানটা করবা ওটা তো স্ক্রিন আইলে ভালো হইতো আর কি, আরো মানুষের তো। আচ্ছা, আমরা চেষ্টা করব এটাকে কি বলে রেকটিফাই করতে। এখন বলেন তো আপনি কিভাবে আমাদের সাথে সংযুক্ত হবেন? আমি যে আপনারা যে আলোচনাটা করবা এটা মানে আমার খুবই ভালো লাগে এবং আমার খুবই ইন্টারেস্ট লাগে, যে আমি যে অনেক জিনিস হয়তো আমার জানা নেই, আমি জিনিসগুলো জানবো আপনাদের মাধ্যমে। থ্যাংক ইউ আসিম, এইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে, বুঝলেন? কারণ যখন যুদ্ধকালীন সংগ্রামে স্বাধীনতা যুদ্ধ যখন চলে তখন তো আমার বয়স 10-12 ছিল, অনেকটা জিনিস আমার আমার জানাও আছে আর অনেক কিছু আমার তো জানার বাকি আছে। আমি আজকে আপনাদের আলোচনার মাধ্যমে জানবো। থ্যাংক ইউ, খুব খুশি লাগে আপনাদেরকে দেখে, আপনারা তিনজনই আমার খুব প্রিয় মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হাশিম ভাই, আমাদের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করে আপনাকেও অত্যন্ত ধন্যবাদ। হাশিম ভাই আমাদের একজন প্রবাসী, উনি দেশে গেছেন এবং সাকসেসফুল উনি,
ইউনিয়নের দুই দুইবারে নির্বাচিত আমাদের আমার অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা, আপনাকে অশেষ ধন্যবাদ এই বিশেষ দিনে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। লাইনে বুঝে আরেকজন কলার আছেন। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু টেকনিক্যাল কথা বলতেছি। জি ভাই, এই যে ওনার যে কথা বলতেছেন না, এটা মাইকটা একটু দূরে থাকতে আমরা ঠিক মতো বুঝতে পারতেছি না। আমাদের কথা আপনার কাছে পরিষ্কার হচ্ছে না। পরিষ্কার হচ্ছে না? ওই যে মাইকটা একটু সামনে দিলে, মুখের সামনে দিলে আমরা বুঝতে পারবো ঠিক মতো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এইটা আমরা দেখবো, আমাদের যিনি বিয়ে আছেন ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনাকে বলবো আপনার এই বিয়েটা কনসার্নটা। আর অন্য কিছু বলতে চান ভাই? হ্যালো হ্যালো, থ্যাংক ইউ কলার। আপাতত বোধহয় আর কোনো কলার নাই। তো আমি যেখানে ছিলাম আর কি, যে আসলে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি যদি হুকুম দেবার নাও পাই, উনি কিন্তু জানতেন যে যদি স্বাধীনতার যুদ্ধটা শুরু হয় তাহলে উনাকে গ্রেপ্তার করবে। উনি তো লুকিয়ে থাকার কোনো নেতা নয়, উনি বাংলাদেশের 7.5 কোটি মানুষের নির্বাচিত প্রতিনিধি। তখন যেটা হলো, বঙ্গবন্ধু যখন 26 মার্চ রাতে যখন উনি গ্রেপ্তার হলেন, উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করলেন। এই ঘোষণাটা যে করলেন, আমরা সেটা কখন, এটাকে স্বীকৃতিটা কখন দিলাম? আপনি দেখেন, আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কোনো একটা রাষ্ট্র যদি বলতে হয় তার 4টা জিনিস থাকতে হয়। একটা হলো একটা নির্দিষ্ট ভূখণ্ড, একটা জনগোষ্ঠী, একটা সরকার এবং সার্বভৌমত্ব। তা আমাদের, আমরা ঘোষণা করেছি যে এই টেরিটরিটা আমাদের, আমরাই এখানে যা বাঁচবো, আর বাকি যারা আছে তাদেরকে আমরা যেই কোনোভাবে হোক, শক্তি দিয়ে পারি, বুদ্ধি দিয়ে পারি, তাদেরকে পরাজিত করে এই ভূমি আমাদের করব। এটা একটা স্বাধীন দেশ, কিন্তু আমাদের কোনো সরকার ছিল না। তাহলে এখন দেশ হতে গেলে, কোনো একটা রাষ্ট্র যদি আমাদেরকে স্বীকৃতি দিতে যায়, তাহলে তো আমাদের দেশ হতে হবে। দেশ হতে হলে আমাদের জনগণ আছেই, 7.5 কোটি বাঙালি, আমাদের একটা ভূখণ্ড তো আছেই, চারপাশে, এক পাশে বঙ্গোপসাগর, তিন পাশে ভারত, এক কোনায় বার্মা, সেই 56,000 বর্গমাইলের জায়গা। তাহলে আমাদের একটা অভাব ছিল, সেই অভাবটা হলো একটা সুসংগঠিত সরকার আমাদের ছিল না। আমাদের যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রয়াত, এবং আমাদের যে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, ওনারা বুঝতে পেরেছিলেন, কামরুজ্জামান সাহেব, মনসুর আলী সাহেব, আমি শ্রদ্ধার সাথে আজকে তাদেরকে স্মরণ করি, তিনারা বুঝতে পেরেছিলেন যে একটা জাতিকে, দেশকে যদি পৃথিবীর কাছে সত্যিকারের দেশ হিসেবে তুলে ধরতে হয় এবং স্বীকৃতি আদায় করতে হয়, যুদ্ধ করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে আসতে হয়, গেরিলাদেরকে যদি সুসংগঠিত করে যুদ্ধ পরিচালনা করে পাকিস্তানের মতো একটা শক্তিশালী বাহিনীকে পরাজিত করতে হয়, তাহলে আমাদের একটা সরকার দরকার। এবং সেই সরকার যে লাগবে, এটা কিন্তু বঙ্গবন্ধু আগেই বলে গিয়েছিলেন যে আমি যদি হুকুম দিবার নাও পারি। উনি তো তখন পাকিস্তানের জেলে বন্দী, এই বঙ্গবন্ধুর ছায়াকে ধারণ করে যেই সরকার হলো, সরকারটি হয়েছিল 11ই এপ্রিল, 10ই এপ্রিল, এবং এই 10ই এপ্রিলে যে সরকারটি হয়েছিল, 11ই এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব একটা বক্তৃতাও দিয়েছিলেন। বক্তৃতায় উনি বলেছিলেন আমাদের অন্যের দরকার, আমাদের সাহায্যের দরকার, কিন্তু অন্যের চাইতে আমাদের বেশি দরকার হচ্ছে অস্ত্র, কারণ এই সময়টা হচ্ছে যুদ্ধের সময়, এই সময় শুধু খেয়ে পরে বেঁচে থাকার সময় নয়। এই সরকার তারপরে কি করলেন, মুক্তিযুদ্ধকে সংগঠন করার জন্য, মুক্তিযুদ্ধকে সুস্থভাবে পরিচালনা, মুক্তিযুদ্ধ শুরু এর আগেই হয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধকে সুস্থভাবে পরিচালনা করার জন্য ওনারা 11টা সেক্টরে ভাগ করলেন। একজন সেনা প্রধান নির্বাচন করলেন, সশস্ত্র বাহিনীর প্রধান নির্বাচন করলেন, এবং পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী দেওয়া হলো, এবং অস্থায়ী রাষ্ট্রপ্রধান দেওয়া হলো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আপনি যদি দেখেন সেই দিন 11 তারিখে যে বক্তৃতাটা তাজউদ্দিন সাহেব দিয়েছিলেন, সেখানে কিন্তু বলেছিলেন, এবং প্রোক্লেমেশন করে বলেছিলেন যে বঙ্গবন্ধু 1971 সালের 26শে মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তার মানে কি, কোনো একটা ঘোষণার লেজিটিমেসিটাকে আমি আজকে এখানে ঘোষণা করলাম, সেটার লেজিটিমেসি কে দিবে? এই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটাকে প্রথম কনস্টিটিউশনালি লেজিটিমেসি দিল আমাদের এই মুজিবনগরের সরকার। তার মানে হচ্ছে কি, আপনি দেখেন কত মানুষের কথা শুনি, কারো কথা কিন্তু ইতিহাসে নেই, কারো কথা কিন্তু কনস্টিটিউশনালি স্বীকৃত নেই। এই স্বীকৃতিটা কখন আসলো, 1971 সালের 10ই জানুয়ারি সেটা অ্যাডাপ্টেড হলো, আর 10ই এপ্রিল এবং 17ই এপ্রিল আজকের দিনে সেটা শপথের মাধ্যমে সেটা জনগণের সামনে আসলো। পৃথিবীর বহু দেশের সাংবাদিক,
সেদিন সেখানে উপস্থিত ছিল, ভারতের সাংবাদিক উপস্থিত ছিল এবং সাংবাদিকদেরকে খবর দিয়ে নেওয়া হয়েছিল এবং সেখানে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল। এবং শুধু মন্ত্রী পরিষদ না, সেদিন কিন্তু এই সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল বেশ কজনকে। তার মানে হচ্ছে একটা সুসংগঠিত রাষ্ট্র পরিচালনার জন্য যত রকমের মানে প্রয়োজন, সমস্ত প্রয়োজনীয়তাকে সামনে রেখে সেদিন মুজিবনগরের সরকার, এই মুজিবনগরের সরকার হলো বাংলাদেশের প্রথম সরকার। একটা জিনিস আপনি মনে রাখেন, পৃথিবীর বহু দেশে বিদ্রোহী সরকার হয়, বিপ্লবী সরকার হয়, সেই বিপ্লবী সরকারের কিন্তু অথরিটি পাবলিক দেয় না, কিন্তু বাংলাদেশে যে মুজিবনগরের যে সরকার হয় সেই সরকারের সমস্ত মন্ত্রীরা জনগণ দ্বারা নির্বাচিত ছিল। অর্থাৎ 70-এর নির্বাচনে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিল, তাদের কাছে ক্ষমতা না দিয়ে। আপনি বিশ্বাস করেন একটা বিষয়, খুব মজার বিষয় যে আগের গভর্নর জেনারেলকে বাদ দিয়ে গভর্নর নিয়োগ করা হলো পূর্ব বাংলার কাকে, এই টিক্কা খানকে। এখন সংবিধানে বলা আছে যে টিক্কা খানকে শপথ পড়াতে হবে একজন হাইকোর্টের জাস্টিস। একজন জাস্টিস খুঁজে পাওয়া যায় না এই বাংলাদেশে যে তাকে একটা শপথ পড়াবে। তার মানে মানুষ কতটা অসহযোগিতা করেছে পাকিস্তানের সাথে, বরং মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং যুদ্ধে চলে গেছে, মানুষ সরকারকে মেনে নিয়েছে। তাহলে দেখেন, আমরা যে আজকাল নতুন নতুন স্বাধীনতার ঘোষণার কথা শুনি, কারো যদি বিদ্যা থাকে, বুদ্ধি থাকে, ইতিহাস বোধ থাকে, সময় জ্ঞান থাকে এবং বাংলাদেশ কিরকমের টগবগ একটা সময়কে অতিক্রম করে কিরকম আগুনের ফুলের মতো এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই ইতিহাস যদি কেউ জানে, তাহলে আর ওই স্বাধীনতার পাঠক, স্বাধীনতার ঘোষক, নতুন নতুন এই সার্কেল, নতুন নতুন জাদুঘর নিয়ে আসবে না। তাই নতুন প্রজন্মের কাছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে এই 17ই এপ্রিল, এই 17ই এপ্রিলকে আমরা স্মরণ করতে হবে, এটাকে আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে যে এই 17ই এপ্রিলে আমরা ঠিক করে দিয়েছিলাম আমাদের জাতির ইতিহাস কি, ঐতিহ্য কি। আপনি 47 বছর পরে নতুন নতুন কথা বলছেন, তাই আমি বলবো যে আসুন আমরা এই অনুপ্রেরণায় নতুন প্রজন্মের কাছে সত্যিকার ইতিহাস দিই। আপনি আপনার কথা আমি নিশ্চিত যে আমি যেমন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আমার সুপ্রিয় দর্শকরাও শুনছিলেন। আসলে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। নর্মালি যে সমস্ত সচরাচর যে আলাপচারিতা হয় বা টকশোগুলো হয়, সেখানে ওই ভিন্ন মতাবলম্বী থাকলে আমার আপত্তি নাই, কিন্তু যখন ইতিহাসকে সত্যের দিকে যেতে দেয় না, বিএনপি কিংবা জামাতের মতো রাজনীতিবিদেরা আসেন এবং তারা ইতিহাসটাকে একটা জায়গায়, তাদের পছন্দ মতো জায়গায় দাঁড় করিয়ে রাখতে চান, তখন আর আলোচনা ঠিক জমে না, তত্ত্ব বেরিয়ে আসে না, এবং সেই আলোচনা থেকে, সেই অনুষ্ঠান থেকে কোনো প্রজন্ম, সেটা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, পূর্ববর্তী প্রজন্ম, কারোই কিছু কোনো লাভ হয় না। তা আপনি যে কথাগুলো বলছিলেন আমি খুবই আশাবাদী। লস্করভাই বললেন প্রথম, তারপর আপনি বললেন, এটা মুজিবনগর দিবসকে বোঝার জন্য এই কথাগুলি খুবই জরুরি ছিল। লস্করভাই, আমি আপনার কাছে আবার ফিরে আসতে চাই। এই যে ঘোষণাপত্র এবং মুজিবনগর সরকার গঠন, এটা ইতিমধ্যে আপনাদের আলোচনার মাধ্যমে এবং যারা খোঁজ খবর রাখেন দেশ এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, তারা জানেন যে এই মুজিবনগর সরকার গঠন এবং বিশেষ করে ঘোষণাপত্রই আমাদেরকে, আগে যে কথাটা বলছিলাম যে বিচ্ছিন্নতাবাদিতার অপবাদ থেকে বাঙালি জাতিকে রক্ষা করেছে, এটা খুব বিচক্ষণ একটা পদক্ষেপ ছিল তখনকার নেতৃবৃন্দের জন্যে। যদিও আমাদের মূল যে নায়ক যার ডাকে 7.5 কোটি বাঙালি এক হয়েছিল এবং 169টা আসনের মধ্যে 167টি আসন যে মানুষটিকে বাংলাদেশের মানুষ উপহার দিয়েছিল, সেই মানুষটির অবর্তমানেও তার সহচর যারা, বিশ্বস্ত যারা, তারাই কিন্তু এই সরকারটা গঠন করলেন। কত বড় সাহসের ব্যাপার। এই যে তখনকার প্রেক্ষাপটে একটা বৈধ সরকারের অনুপস্থিতি, এই এই বাঙালি জাতিকে কোথায় নিয়ে যেতে পারত, আপনি যদি এই ব্যাপারে একটু কথা বলেন। আমি ওনার কথা শুদ্ধ রেখেছি বলি যে প্রত্যেকটা জিনিসই বঙ্গবন্ধু ধীরে ধীরে সবকিছু এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দুইটা জিনিস, সরকার কিভাবে গঠিত হবে, সরকারে খারা খারা থাকবেন, বঙ্গবন্ধুর অবর্তমানে খারা থাকবেন, বঙ্গবন্ধুর নির্দেশে কে সেনাপ্রধান হবেন, কে 3 বাহিনীর প্রধান হবে, সব কিছু বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন।
একটা অত্যন্ত প্রণিধানযোগ্য কথা আমি আপনাকে বলি, যখন স্বাধীনতার পতাকা যখন বেরোলো ছাত্রলীগের পক্ষ থেকে, লাল সবুজের মাঝে আপনারা নিশ্চয়ই দেখেছেন ওই যে পূর্ব বাংলার ছবি ছিল, ওই প্রথম পতাকা বানানোর পর আব্দুর রাজ্জাক এবং তুফায়েল আহমদ বঙ্গবন্ধুর দানমন্ত্রীতে যান বঙ্গবন্ধুর অনুমতি দেওয়ার জন্য। বঙ্গবন্ধুর পতাকা দেখে খুব খুশি হলেন, খুশি হয়ে বললেন যে পূর্ব বাংলার মানচিত্রটা এখানে লাগিয়ে দাও। তখন দুই ছাত্র নেতা নেতাকে তো কিছু বলতে পারেন না, তারা হতবাগের মতো চাচ্ছিলেন। লস্কর ভাই আমি সরি, আমি তো আমি এবং আমি শিওর আমার দর্শকরাও আপনার কথা খুব মনোযোগ সহকারে শুনছিলেন। তারপরেও সবাইকে মনে রাখতে হবে এটা টেলিভিশন, সুতরাং আমাদেরকে আবারও বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। খুব শিগগিরই আবার আপনাদের সামনে আমরা ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন।